ফ্লাইটের শুরুতে আমরা দেখতে পাই চিংচিংকে হসপিটালে নিয়ে এলে ডক্টর বলে দেখে তো মনে হচ্ছে এটা সামান্য একটা চোট লেগেছে, কিন্তু আমাদের এর জন্য কিছু টেস্ট করতে হবে, তবেই আমরা কনফার্ম হতে পারবো যে ওর ভবিষ্যতে ড্যান্স করলে কোনো প্রবলেম হবে কিনা। এটা শুনে জিংজিং প্রচন্ড টেনশনে পড়ে যায়। বাড়ি যাওয়ার সময়তে সুজিং জাওবেকে জিজ্ঞাসা করে জিংজিং এখন কেমন আছে। জাওবে বলে তুমি এত ভেবো না, জিংজিং ভালো হয়ে যাবে। সুজিং বলে আমি ওর ড্যান্সিং ভিডিও বানাতে কত হেল্প করলাম, তবুও জানি না ও কেন আমার উপরে দোষ দিল। জাওবে বলে ওইসব ছাড়ো, তোমার কি ওই মুভটা করতে খুব প্রবলেম হচ্ছিল? সুজিং বলে না, আসলে আমি বাড়িতে অনেকবার প্র্যাকটিস করেছি কিন্তু আমি স্টেজে একবারও প্র্যাকটিস করিনি, তাই গুজান আমার জন্য স্টেজে একটা চিহ্ন বানিয়ে দিয়েছিল যাতে আমি লাফ দিয়ে ওইখানেই পা দিতে পারি, কিন্তু জানি না এই ভুলটা কি করে হয়ে গেল। পরের দিন যখন সুজিং স্কুলে আসে তখন স্কুলের বাকি স্টুডেন্টরা তাকে নিয়ে এটা ওটা কথা বলছিল যে এই মেয়েটি হিংসা করে জিংজিং এর চোট লাগিয়েছে যাতে ও কোনোদিনও ড্যান্স না করতে পারে। এটা শুনে সুজিং স্যাড হয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। ওখানে জাওবেও ছিল যে ওই মেয়েগুলির কথা শুনে নেই, তাই সে ওই মেয়েগুলিকে তাদের মুখের উপরেই অপমান করে দেয়। এরপর যখন জিংজিং হসপিটালে আসে তখন ডক্টর তাদেরকে খুশির খবর শোনায় যে জিংজিং এর পায়ে সেরকম কোনো সিরিয়াস ব্যাপার হয়নি, ওটা শুধুমাত্র একটা নর্মাল চোট হয়েছে যেটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তারপর সে ড্যান্সিং করতে পারে। এটা শুনে জিংজিং এর বাবা মা খুশি হয়ে যায়। পরে জিংজিং এর বাবা জিংজিংকে বলে তোমার পা তো এখন ঠিক আছে, তাই তুমি কি এই খুশির খবরটা সুজিংকে জানাতে চাইবে না? এতে জিংজিং দুঃখী হয়ে গিয়ে বলে তুমিও দেখেছো কালকে আমার সাথে কি হয়েছিল। এতে তার বাবা বলে তোমার মনে হয় যে সুজিং তোমাকে ইচ্ছা করে ফেলেছে? কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথাতে আগে চিন্তা ভাবনা করো। পরের দিন স্কুলে এসে সুজিং কন্টিনিউ জিংজিং এর সিটের দিকে দেখছিল, কারণ জিংজিং আজকেও স্কুলে আসেনি। তখন মিস চ্যান ক্লাসে এসে সবাইকে বলে জিংজিং এর পা এখন ঠিক আছে, তাই ও কিছুদিনের মধ্যে স্কুলে আসবে, এবং তাদেরকে বলে তোমাদের প্লেসমেন্টের জন্য ফর্ম চলে এসেছে, তাই তোমরা যারা যারা সায়েন্স এবং আর্টস চুজ করছো তারা সেটা ঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, যাদের এক্সামে মার্কস ভালো আছে তারা অ্যাডভান্স টিমে যুক্ত হতে পারো। এটা শুনে গুজান সুজিং এর দিকে তাকায়। এরপর গুজান স্টেজে এসে সব কিছু দেখাশোনা করছিল যে সে যেই জায়গাটিতে চিহ্ন বানিয়েছিল সেই জায়গাটিতে চিহ্নটি আছে কিনা। তখন সেখানে দেখাশোনা করার জন্য জাওবেও চলে আসে। গুজান তখন তাকে দেখায় যে আমি সুজিং এর জন্য যেই জায়গাটিতে চিহ্ন বানিয়েছিলাম সেই জায়গাটিতে চিহ্নটি নেই, এটা আরো বেশি দূরে করে দেওয়া হয়েছে যার ফলে সুজিং এখানে পা দিয়ে তার জিংজিং এর সাথে ধাক্কা লেগে যায়, তার মানে হলো কেউ ইচ্ছা করে সুজিংকে ফাঁসানোর জন্য এটা করেছে। এরপর জাওবে আবার জিংজিং এর সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে এবং তাকে বুঝায় যে সুজিং ইচ্ছা করে তোমাকে ফেলেনি, আর যদি ও তোমার ক্ষতি করতেই চাইতো তাহলে ও আগে তোমার এত হেল্প করতো না, আর তাছাড়াও এই পারফরমেন্সটা ওর জন্য ইম্পর্টেন্ট ছিল, ও তোমার পারফরমেন্স খারাপ করার জন্য নিজের পারফরমেন্স কেন খারাপ করবে, এতে তো তোমার সাথে সাথে ওরও লোকসান হয়েছে। এতে জিংজিং কিছুটা বুঝতে পারে। পরের দিন স্কুলে এসে জাওবে এবং গুজান মিলে সিসিটিভি ক্যামেরায় চেক করে যে পারফরমেন্সের আগে কে এসে ওই চিহ্নটি চেঞ্জ করেছিল, তখন তারা জানতে পেরে যায় যে এটা রেশিওর কাজ, তাই তারা তাকে ধরার জন্য তার সামনে একটা প্ল্যানিং করে এবং তার সামনে চিল্লি চিল্লিয়ে অ্যাক্টিং করে যে জিংজিং এর অবস্থা খুব একটা ভালো নেই, সে হয়তো কোনোদিনও আর ড্যান্স করতেই পারবে না, ওর পায়ের অবস্থা খুবই খারাপ। জিংজিং আসলে চায়নি যে ওর স্কুলে কেউ তার অসুস্থতার কথা জানতে পারে, তাই ও কাউকে তার অসুস্থতার ব্যাপারে কিছু জানায়নি, কিন্তু আসল ঘটনা হলো যে ও কোনোদিনও আর ড্যান্স করতেই পারবে না, আর হয়তো ও কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেও পারবে না। এগুলি শুনে রেশিও প্রচণ্ড ভয় পেয়ে যায় যে তার কারণে কাউরি জীবন মরণের মতন অবস্থা হয়ে গেছে, তাই সে ভয় পেয়ে জিংজিং এর বাড়িতে চলে আসে এবং তাকে বলে যে আমি জানতে পেরেছি যে তোমাকে সার্জারি করতে হবে। জিংজিং বলে তোমাকে এই কথাগুলি কে বলেছে? রেশিও বলে আমি গুজানকে স্কুলে এই ব্যাপারে কথা বলতে দেখেছি। জিংজিং বলে ডক্টর আমাকে বলেছে আমার যদি সার্জারি হয়েও যায় তবুও আমি কোনোদিনও ড্যান্স করতে পারবো না, আর হতে পারে আমি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেও পারবো না। সে আরো বেশি বেশি করে তাকে ভয় দেখায় যার ফলে রেশিও নিজে থেকে ভয় পেয়ে নিজের গিল্টি ফিল করে। সে জিংজিং এর পায়ের কাছে বসে বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সবকিছু আমার ভুলের কারণে হয়েছে, আমি ওই চিহ্নটি আলাদা জায়গাতে করে দিয়েছিলাম যাতে সুজিং ঠিকভাবে পারফরমেন্স না করতে পারে, আমি একটুকু ভাবিনি যে আমার কারণে তোমার চোট লেগে যাবে। জিংজিং এইরকম করার কারণ জিজ্ঞাসা করে। রেশিও বলে আমি চাই না সুজিং গুজানের কাছে কাছে থাকুক, তাই আমি ওর উপরে বদলা নেওয়ার জন্য এগুলি করেছি। এতে জিংজিং রেগে গিয়ে বলে এতে তোমার কি প্রবলেম, গুজান যদি সত্যি সত্যি সুজিং এর সাথে থাকতে চায় তাহলেও থাকতেই পারে। রেশিও জিংজিংকে দাঁড়াতে দেখে একদম শকড হয়ে যায়, তাই জিংজিং তাকে আসল কথা বলে দেয় যে এইরকম অ্যাক্টিং করতে আমাকে গুজান এবং জাওবে বলেছিল, কারণ ওরা তোমার সত্যিটা জানতে পেরে গেছে, আর খুব ভালো হয়েছে যে তুমি ধরা পড়ে গেছো, না হলে আমি তো সুজিং এর উপরে দোষ দিয়েছিলাম। রেশিও তখন জিংজিং এর কাছে ক্ষমা চায়
জিংজিং বলে, তোমার যদি ক্ষমা চাইতে হয় তাহলে তুমি সুজিং এর কাছে গিয়ে ক্ষমা চাও, কারণ আমি তোমার জন্য ওকে ভুল বুঝেছিলাম। এরপর রেশিও সুজিং এর সাথে কথা বলতে আসে এবং তাকে সব কথা বলে দেয় যে সবকিছু তারই প্ল্যানিং ছিল। তার সাথে সে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি কাউকে এই ঘটনাটি বলো না। এতে সুজিং তাকে কথা শোনায় এবং বলে, আমি জানি যে তুমি গুজানকে পছন্দ করো, তাই তুমি আমার সাথে জেলাস হয়ে এগুলি করেছো, কিন্তু তোমার এই জেলাসির জন্য জিংজিং এর লাইফ খারাপ হতে চলেছিল। এগুলি শুনে রেশিও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিংজিং স্কুলে আসে, তাই সবাই এতে খুবই খুশি হয়ে যায়। কিন্তু রেশিও তখনও লজ্জিত ছিল। সুজিং তার হেল্প করার জন্য জাওবেকে একটি ড্রিঙ্ক দেয়। জাওবে বলে, শুধুমাত্র এইটুকুই? তখন সুজিং তাকে একটি ফোনের কেস দেয় যেটা সে নিজে থেকে ড্র করেছিল। এটা দেখে জাওবে তাকে রাগানোর জন্য তার ছবি আঁকার বদনাম করে। সুজিংও তখন রেখিকে বলে, তোমার যদি পছন্দ না হয় তাহলে ওটা আমাকে দিয়ে দাও। জাওবে বলে, না, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। তখন সুজিং বলে, থ্যাংক ইউ, তোমার জন্যই আমার ওপর থেকে দোষ নামলো। এদের দুজনের কথাবার্তা ওই দিক থেকে গুজানো শুনছিল। জাওবে তখন বলে, আমি অনেক পরীক্ষা করার পর এটা জানতে পারলাম যে রেশিওই এই দোষটি করেছে। এতে যখন দ্বিতীয়বার সুজিং জাওবেকে থ্যাংকস বলে, তখন গুজানের মুড অফ হয়ে যায়, কারণ এখানে তার কোনো নামই ছিল না। তাই রানিং করার সময় গুজান সুজিং এর কাছে এসে তাকে বলে দেয় যে এই কেসটি শুধুমাত্র জাওবে সলভ করেনি, আমি তোর আগে থেকে এই কেসটি সলভ করছিলাম। এতে সুজিং তাকেও থ্যাংকস বলে। গুজান তখন তাকে জিজ্ঞাসা করে, এরপর তুমি সায়েন্স না আর্টস নিবে? সুজিং বলে, সে আর্টস নিবে। এতে গুজান খুশি খুশি আর্ট সাবজেক্ট নেওয়ার কথা ভাবে। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। ক্লাসে দাপিং এবং তার ফ্রেন্ড মিলে দৌড়াদৌড়ি করার সময় সুজিং এর জিনিসপত্র মাটিতে ফেলে দেয়, যার মধ্যে থেকে সুজিং এর একটি পার্সোনাল ডায়েরিও ছিল যেটা গুজান দেখতে পেয়ে যায়। আর সেই ডায়েরির মধ্যে সুজিং তার ক্রাশ অর্থাৎ গুজানের কি কি পছন্দ অপছন্দ সবকিছু লিখে রেখেছিল, যেটা দেখে গুজান প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। এদিকে জাওবে এবং জিংজিং কথা বলতে আসে, যেখানে জাওবে জিংজিংকে বলে, তোমার সুজিং এর সাথে একবার কথা বলা উচিত। জিংজিং বলে, হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আমি না জেনে শুনে ওর উপরে দোষ দিয়েছিলাম। এখানে কথায় কথায় দুজনাই সায়েন্স সাবজেক্ট নিবে বলে ডিসাইড করে। এরপর বাড়ি যাওয়ার সময়তে জিংজিং সুজিংকে তার সাথে বাড়ি যেতে বলে। এতে সুজিং তাকে ধরে ধরে বাড়ি নিয়ে যেতে লাগে। তখন জিংজিং তাকে বলে, আমি তোমার আর তোমার ফ্যামিলিকে দেখে প্রচন্ড জেলাস ফিল করি, কারণ তুমি যখনই যা কিছু করতে চাও তোমার বাবা মা সেটা ইজিলি করতে দেয়, কেউ তোমাকে বারণ করে না, কিন্তু আমার বাবা মা আমার সমস্ত কাজেই বাধা দেয়। আমি নিজের ইচ্ছে মতন কোনো কাজই করতে পারি না, তাই আমি এইবার নিজের পারফরমেন্স দিয়ে মাকে দেখাতে চেয়েছিলাম তার মেয়েও কোনো অংশে কম নয়, কিন্তু যখন ড্যান্স খারাপ হয়ে গেল তখন আমি তোমার উপরে দোষ দিয়েছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলি শুনে সুজিং বলে, আমি তোমার উপরে একদমই রেগে নেই। জিংজিং বলে, তাহলে কি আমরা আগের মতন বন্ধু থাকতে পারি? এতে সুজিং তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে তারা আবার বন্ধু হয়ে যায়। রাতের বেলাতে জাওবে বাড়িতে বসে জিংজিং এর অ্যাকাউন্ট চেক করে বুঝতে পারে জিংজিং সমস্ত পোস্টগুলি সুজিং এর অ্যাকাউন্ট থেকে চুরি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করে, মানে জিংজিং সুজিং এর পোস্টগুলি কপি করে, যা দেখে সে শকড হয়ে যায়। অন্যদিকে গুজান বাড়িতে এসে সুজিং এর পার্সোনাল ডায়েরিটি পড়ছিল, যেখান থেকে সে জানতে পারে সুজিং বছরের প্রথম দিন থেকেই তাকে পছন্দ করতে লেগেছে, আর প্রতিদিনই সে গুজানের ব্যাপারে এটা ওটা লিখত। গুজান ভিতরে ভিতরে এই ডায়েরি পড়ে খুবই খুশি হচ্ছিল। তখন হঠাৎ করে পিছন থেকে তার মা এসে ওই ডায়েরিটি দেখতে লাগে এবং বলে, তুমি এমন কি পড়ছ? এটা শুনে গুজান নার্ভাস হয়ে যায় এবং সে ডায়েরিটি লুকিয়ে নিয়ে তাড়াতাড়ি করে স্কুলের জন্য বেরিয়ে যায়। এরপর স্কুলে যখন আসছিল তখন গুজান সুজিংকে এটা ওটা কোশ্চেন করছিল, যেমন তুমি খাবার খেয়ে এসেছ? সুজিং অ্যান্সার দেওয়া মাত্রই সে আবারও আর একটা কোশ্চেন করে, এতে করে সুজিং কনফিউজ হয়ে যায়। এরপর যখন এরা দুজনে মিলে একসাথে ক্লাসে আসে তখন জাওবে এদের দুজনকে একসাথে আসতে দেখে প্রচন্ড জেলাস ফিল করে এবং তাকে একটি জিনিস দিয়ে বলে, এটা রাস্তার উপরে পড়েছিল তাই এটা তুমি খেয়ে নাও। সুজিং বলে, তুমি এরকম কেন করছো? জাওবে তখন বলে, কারণ তুমি আমার অনলাইন বন্ধু হও। সে আগে কিছু বলতে যাচ্ছিল কি তখন ক্লাসে টিচার চলে আসে, তাই তার কথা অর্ধেকই থেকে যায়। এরপর জাওবে কনফিউজ হয়ে মিস চ্যানের কাছে আসে। আসলে সুজিং সাবজেক্ট নিবে আর্টস আর সে নিবে সায়েন্স, তাই এই কনফিউশন দূর করতে সে টিচারকে এসে জিজ্ঞাসা করে যে তার কোন সাবজেক্টটি নেওয়া উচিত। মিস চ্যান তাকে জানায়, তুমি যেই সাবজেক্টটি নাও না কেন সেটা একটু ভাবনা চিন্তা করে নিও, কারণ এটা তোমার লাইফের ডিরেকশন চেঞ্জ করবে। এরপর যখন সে ক্লাসে আসে তখন সুজিং তাকে বলে, আমি শুনলাম তুমি আর জিংজিং দুজনাই সায়েন্স নিচ্ছ, এটা তো বেশ তোমার ভালোই হবে, তুমি জিংজিং এর সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারবে। এই কথাটি শুনে জাওবে তাকে কিছু বলতেই যাচ্ছিল কি তখন সেখানে গুজান চলে আসে। সে সুজিংকে বলে, আজ স্কুল ছুটির পর তুমি কি ফাঁকা আছো?
তাহলে আমি তোমাকে ম্যাথের জন্য টিউশনই দেব। এতে জাওয়াবে রেগে গিয়ে বলে ওর টিচার এখনো আমি, তাই আমি ওকে ম্যাথ পড়াবো। গুজান বলে না, এখন আমরা দুজনাই আর্টসে পড়ছি, তাই আমরা দুজনে এখন ব্যাচমেট, আমরা দুজনে একসাথে ক্লাস করলে আমাদেরই সুবিধা হবে, তাই এখন থেকে আমি ওকে পড়াবো বলে সে সেখান থেকে চলে যায়। তখন জাওয়াবে কন্টিনিউ সুজিনকে দেখছিল এবং সে তাকে কিছুই বলতে পারে না। স্কুল ছুটির পর এরা দুজনে মিলে কফি শপে পড়তে আসে, যেখানে গুজান সুজিনকে ভালোভাবে বুঝাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে জাওয়াবেও আসে এবং বলে আমি এখানে আমার ম্যাথ প্র্যাকটিস করতে এসেছি। সুজিং তাকে বলে তুমি আমাদের সাথে এসে প্র্যাকটিস করো, কিন্তু সে বলে না আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব না বলে সে আলাদা জায়গাতে গিয়ে বসে পড়ে। এরপর কিছুক্ষণ গুজান এবং সুজিং মিলে পড়াশোনা করছিল আর জাওয়াবে কন্টিনিউ তাদেরকে দেখে মুখ বেঁকাচ্ছিল। গুজান তখন সুজিংকে বলে তুমি কি ভাবলে, এরপর তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাইবে? সুজিং তাকে বলে আমি তো এই ব্যাপারে কিছুই ভাবিনি, কিন্তু মনে হয় আমার বাবা মা এই ব্যাপারে ভেবে নিয়েছে। গুজান তাকে তার হবি জিজ্ঞাসা করে। সুজিং বলে আমার সেরকম কোনো হবি নেই, আমি শুধুমাত্র খাওয়া এবং ঘুমই পছন্দ করি। গুজানের এটা শুনে ওই ভিডিওর কথা মনে পড়ে যায় যেটা সে সুজিং ঘুমানোর সময় তুলেছিল। সে তাকে সেই ভিডিওটি দেখালে সুজিং প্রচন্ড লজ্জিত হয়ে তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় এবং সেটা ডিলিট করার চেষ্টা করে। এদের কথাবার্তা শুনতে শুনতে জাওয়াবে প্রচন্ড রেগে যায়, তাই সে সেখানে আর বসে থাকতে না পেরে উঠে সেখান থেকে চলে আসে এবং সে সুজিং এর উপর চিল্লিয়ে বলে আমি আর বেশিক্ষণ তোমাকে সহ্য করতে পারছি না, আর আমি তোমার কাছ থেকে ওই সত্যি কথাটা লুকাতে পারছি না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি আমার অনলাইন ফ্রেন্ড যাকে আমি পছন্দ করি। আর এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়।